দুখন বিধায়ক, এখন হল আইকনিক হেরিটেজ স্ট্রাকচার, অর্থাৎ আমার রাজ্যখনত বহুতো মন্দির আছে, সত্র আছে, সাংস্কৃতিক কীর্তিস্তম্ভ আছে, যাবিলাকর বয়স 250 বছরতকৈও বেশি হয়েছে। এতিয়া অসম সরকারে এটা অধিকার লাভ করিব যে যিকোনো রাইজে যদি আবেদন করিব যে মোর অঞ্চলের সত্রখন বা মোর অঞ্চলের নামঘরটো বা মোর অঞ্চলের ঐতিহাসিক কীর্তিস্তম্ভ রংঘর, চৰাইদেউ মৈদাম, এই সমূহ 250 বছর পুরোনা, গতিকে বিধানসভাত পাস করা আইনখন মোর অঞ্চলতো প্রযোজ্য হব লাগে। যেতিয়া আমি রাইজর অনুরোধত এই আইনখন প্রযোজ্য করি, তেতিয়া সেই আইকনিক স্ট্রাকচার অর্থাৎ নামঘর, মন্দির, ধরে ললো বরপেটা সত্র, তার 5 কিলোমিটারের আশে পাশে নতুনকৈ কোনেও মাটি কিনিব নোৱাৰিব। আৰু সেই মাটি কোনে কিনা বেকা বেচা কৰিব পাৰিব, যি সেই মাটিৰ ভূমিপুত্র অর্থাৎ 3টা প্রজন্ম তাত একেলগে বাস কৰিছে, 3টা প্রজন্ম মানে প্রায় 75 বছর, অর্থাৎ যিটো পৰিয়াল 75 বছর পুৰণি, সেই পৰিয়ালটোহে তাত নতুনকৈ মাটি বাড়ি কিনা বেচা কৰিব পাৰিব। ইয়ার অর্থ কি ধরি লওয়া হল, আপনাদের জানে যে বর্তমান বরদুয়া সত্রর চারিওফালে নতুন নতুন মানুষ আহিব ধরেছে। এনেকুয়া মানুষ আহিছে যি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর নববৈষ্ণব ধর্ম নামানে, ভক্তিও নকরে, শ্রদ্ধাও নকরে, মাটির বেশিকৈ মূল্য দি দি লাহে লাহে যদি সত্রর গেটখনলৈকে তেওঁলোক আহি পায়, তেতিয়াহলে আমার সভ্যতা সংস্কৃতি কেনেকে জিয়াই থাকিব। এতিয়া অন্তত এই আইনখনের যেটো শক্তিশালী ধারা, এই ধারার অধীনত আমি 5 কিলোমিটার ব্যাসার্ধ আমি অকল যি পরিয়াল 75 বছর ধরে তাত বাস করেছে তেওঁলোকৰ কারণে আমি রাখি থব পাৰিম, নতুন মানুহ তাত সোমাব নোৱাৰিব। তৎকালীনভাবে সরকারে বরপেটা, বরদুয়া এই 2টা অঞ্চলক এই আইনের অধীনত আনিব বিচাৰিছে। আপনাদেরও যদি বিচাৰে যে আপনার অঞ্চলতো এনেকুৱা 250 বছরের পুরনি ঐতিহ্যমণ্ডিত স্থান আছে আৰু আপনাদেরও এই ভূমি আইনখনের অধীনত এই সুরক্ষার কবচ লাভ কৰিব বিচাৰে, তেতিয়াহলে আপোনালোকে অসম সরকারক আবেদন কৰিব পাৰিব, স্থানীয় বিধায়কক আবেদন কৰিব পাৰিব, আৰু আমি আপোনালোককো এই সুরক্ষাৰ চক্ৰটোৰ মাজলৈ লৈ আনিব পাৰিম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।